আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মোহাম্মদ আব্দুর রশিদ ইন্ডিয়া থেকে। ভাই, আপনি প্রশ্ন করেছেন যে ইমামের পিছনে যখন আমি সূরা ফাতিহা পড়ব, তো ইমামের সাথে সাথে পড়ব না এর পরে পড়ব? আপনি এটা জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবী আবাদা। সম্মানিত ভাই, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার বিষয়টি যেহেতু পড়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে যে ইমামের পিছনে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে, এই বিষয়টি যেহেতু প্রাধান্য পেয়েছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লা সালাত আলিমান লা ইয়াকরাহু বি ফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়বে না, যে ব্যক্তি পড়বে না তারই সালাত হবে না। অতএব এই সালা, এই সূরা ফাতিহা পড়তে গেলে এটা কিভাবে পড়ব, যে ইমাম সরবে যখন কিরাত পড়তেছে, ইমাম যখন জোরে জোরে কিরাত পড়তেছে, সূরা ফাতিহা পড়তেছে, তখন কি ইমামের সাথে সাথে পড়ব না পরে পড়ব, এই বিষয়টি তো? তো ইমামের সাথে সাথে পড়া এবং না পরে পড়া, এই বিষয়টি সম্পর্কে ইমাম নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ, শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ যে কথাটি বলেছেন, সেটা আপনার সিফাতু সালাতুন নবী, সালাত সম্পাদনের পদ্ধতি কিতাবে তিনি এই কথাটি বলেছেন যে ইমামের পিছনে যদি আপনি থাকেন আর ইমাম যদি সরবে কিরাত পড়ে, জোরে জোরে কিরাত পড়ে, তাহলে যদি মনের কানে শোনা যায়, অর্থাৎ খুব স্থির কান স্থির করে শোনা যাক, মনোযোগ দিয়ে যদি শ্রবণ করা যায়, তাহলে শ্রবণ করাটাই পড়ার সমতুল্য হয়ে যাবে। অর্থাৎ আবার আলাদা পড়তে হবে না, মনোযোগ দিয়ে শ্রবণ করলেই পড়ার সমতুল্য হয়ে যাবে, অতএব আর পড়তে হবে না। যেমনটি আমরা কোরআন তেলাওয়াত শুনে থাকি, কোরআন তেলাওয়াত শুনলে দেখা যায় যে যদি তেলাওয়াতকারীর উপর যদি সিজদা মানে সিজদা এসে যায়, তাহলে তেলাওয়াতকারী যেমন সিজদা দেয়, ওরকম শ্রবণকারীকেও সিজদা দিতে হয়। তাহলে সে শ্রবণ করলো, না পড়লেও পড়াটা যদি সে শোনে, মনোযোগ দিয়ে শোনে, তাহলে শোনাটাই কিন্তু পড়ার সমতুল্য হয়ে যায়। কারণ যখন এটা পড়া হয়, সামনে যখন পড়া হয়, তখন তার হৃদয়ে বাজতে থাকে, ওই শব্দটাই বাজতে থাকে, অর্থাৎ সেটা আন্তরিকতার সাথে পড়া হয়ে যায়, অতএব আর পড়ার কিন্তু প্রয়োজন হয় না। আর যদি তারপরেও বলেন যে না আমি পড়ব বা পড়াটাকে শ্রেয় মনে করেন, তাহলে ইমাম যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে একটু থামবে, ঠিক তখনই এটা পড়ে নিতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আর রহমানির রহিম, যেহেতু সূরা ফাতিহা প্রত্যেকটি আয়াতে থেমে থেমে পড়তে হয়, আর যখন ইমাম সাহেব থামবে ঠিক ওই সময় পড়ে নেওয়া, এটা করা যেতে পারে। আর উত্তম হবে মনের কানে শ্রবণ করা, মনোযোগ দিয়ে শ্রবণ করা। সম্মানিত ভাই, উভয় বিষয়টাই জায়েজ রয়েছে। আপনি ইমামের তেলাওয়াতের শেষে সাথে সাথে আপনি তেলাওয়াত করতে পারবেন, আর সাথে সাথে না, ইমাম যখন তেলাওয়াত করে শেষ করবে ঠিক ওই সময় আপনি দ্রুত পড়ে নেবেন। আর যদি ইমাম সাহেব জোরে কিরাত পড়ে থাকে, তাহলে যদি মনোযোগ দিয়ে শ্রবণ করেন, তাহলে পড়াটাই মানে পড়ার সমতুল্য হয়ে যাবে, শোনাটাই পড়ার সমতুল্য হয়ে যাবে। আল্লাহু আলাম, সবচেয়ে আল্লাহই ভালো জানেন। সম্মানিত ভাই, আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।